আরাম্বা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের লাইন থেকে পাখির পচা নাড়িভুঁড়ি বের হতে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য পানীয় জলের গুরুত্ব অপরিসীম। সেই পানীয় জলের মধ্যে যদি পাখির পচা নাড়িভুঁড়ি পালক দুর্গন্ধ বের হতে থাকে, তাহলে সেই এলাকার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা কি খুবই গর্হিত। আরাম্বা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মালিকপাড়ার বাসিন্দারা সারাদিন পৌরসভার পানীয় জল নিয়ে আতঙ্কে আছেন। একটি বাড়িতে কিছুতেই স্বাভাবিকভাবে ট্যাপের মুখ থেকে জল বের হচ্ছে না দেখে কাউন্সিলরকে জানালে জল বিভাগ থেকে নাকি কর্মীরা এসে খোঁড়াখুঁড়ি করে মাটির নিচে জলের পাইপ খুলতেই আস্ত পাখির নাড়ি ভুঁড়ি পালক বের হতে থাকে। এর কদিন আগেই নাকি ওই এলাকারই এক জায়গায় পানীয় জলের লাইন থেকে চড়ুই পাখির দেহ বেরিয়েছিল বলে জানান এক বাসিন্দা। অনেকেই জানান নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না এবং রাস্তার নিচে দিয়ে যাওয়া জলের পাইপলাইন নিয়মিত পরীক্ষাও করা হয় না, ফলে একদিকে যেখানে জলের ট্যাঙ্ক থেকে থাকে সেই ট্যাঙ্কে কোনো ফাঁক বলে পাখিরা পড়ে যাচ্ছে এবং সেখানেই পচে পানীয় জলের মাধ্যমে এলাকায় মানুষের পেটে চলে যাচ্ছে, অথবা এভাবেই পাইপে আটকে গিয়ে স্বাভাবিক গতিতে জল সরবরাহ ব্যাহত হচ্ছে, জলে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তায় বহু জায়গায় দেখা যায় মাটির নিচে জলের পাইপ ফেটে জল উপচে এলাকা ভাসাচ্ছে। পৌরসভার নজরদারির অভাবে নোংরা ময়লা সেই পানীয় জলে মিশে পানির মানুষের শরীরে যাচ্ছে, বাড়ছে পেটের রোগ। এই মুহূর্তে 3 নম্বর ওয়ার্ডের মালিকপাড়ার বাসিন্দারা জলে মুখ দিতেই ঘেন্নায় আতঙ্কে অস্থির। দেখুন সেই চিত্র। সপ্তদীপ দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনি বলবেন যেরকম আমার বাড়িতে 2 দিন জলের সমস্যা হচ্ছিল, জলটা যেমন দেয় আমরা এইটুকুনি চাই, মানে আর যেমন নোংরা আবর্জনা যেমন পড়ে স্যারকে এইটুকুনি বলতে চাই যে আমাদের যেমন জলের লাইন যেমন পরিষ্কার থাকে। এখনো বেরোবো তারপরে ওই আজকে সে গর্তের লোকজন এসে পৌরসভা অপর খবর দিয়ে জল আনলো, লোকজন এলো, তারা এসে খুলে দেখছে যে এই একটা পা ইয়ে বেরিয়েছিল চড়ুই পাখি, তাকে বাহুলে নিয়ে যেয়ে ফেললো। তারপরে কিছুক্ষণ বাদে আবার এই কাগের কাগ না পায়রা তার ঘুড়ি পায়ের ডানা কাঁচা পা সব বেরিয়ে, এটা কি জল জলের পাইপের মধ্যে থেকে বেরোচ্ছে? সবারই খাওয়ার জন্য লাইন যাচ্ছে, যতগুলো আমাদের বাঁকুড়ে এইটাতে 4-5টা লাইন গেছে, 5টা লাইন গেছে, 5টা লাইন গেছে, এবারে সবারই তো খাবার জলগুলো যাচ্ছে। আমরা এই জল আপনারা পান করেন? হ্যাঁ, ওই জল আমরা কাল থেকে খেয়েছি, খাওয়া কাঁচা, ওই জলই আমাদের সব বোতলে ভরা, ওই জলই আমরা ইয়ে ফ্রিজে রাখছি, ওই ওই জলই রান্না করেছি কাল অবধি। তাহলে বলুন না, এই জলটা আমরা কি খেয়ে এবার মনে হচ্ছে উগুরে বমি করে বার করে কি অবস্থা বলুন তো? কি চাইছেন তাহলে এখন আপনারা? সমস্যাটা ভালো, যেমন ভালো জল আসে আর ভালো যেমন করে পরিষ্কার করে যেমন জল দেয় সেটাই তো চাই। ভালো নাম দিদি, ভালো কামালি বলুন না আমাদের, তাহলে কষ্টটা নাই কি কষ্ট বলুন তো? খাবার জল বিশেষ করে এবারে খেতে দেখে শুনে আর খেতে ইচ্ছা করছে, এবারে জল কিনে না আমরা খাচ্ছি। আমার সমস্যা ছিল বাড়িতে জল উঠেনি, তার জন্য আমি পৌরসভার কাউন্সিলর কাছে গেছিলাম, সে নিচে পথ দিল, দিবার পরে জলের ট্যাঙ্কের কাছে কাগজ জমা দিয়ে এনো, আসবার পর সঙ্গে সঙ্গে 9টার সময় লোক এসে খুলে দেখলো, খুলবার পর পাইপের মুখ খুলে দেখছি ভেতরে বড় পাইপের ভিতরে দেখছি যে একটা পাখি, যে কোনো কাক হোক কি পায়রা হোক একটা আটকে আছে, ভুঁড়ি এরকম পচা গন্ধ দুর্গন্ধি জল বেরিয়েছে। এটা কি পৌরসভার লাইনে? হ্যাঁ, পৌরসভার লাইন। আর এটা কি কখন দেখতে পেলেন যে এটা বেরোচ্ছে? এই খুলবার পর, পাইপটা খুলবার পর।
বাড়িতে কতদিন ধরে মানে জল আসছিল না সঠিকভাবে? দুদিন। তারপরে কি জানিয়েছিলেন পৌরসভাতে? হ্যাঁ, ওই যে গেছিলাম সঙ্গে সঙ্গে দাদা সই লিখে দিল, দিবার পরেই আমি জলের ট্যাঙ্কে ওইখানে অফিসে আমি কাগজ জমা দিয়ে নিলাম, তারপরেই ওরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। এই এই যে আপনারা বলছেন যে পাখি যেটা মরা যেটা বেরোচ্ছে মরা পচাগুলো দেহ, এটা কি পাইপের ভেতরেই ছিল? হ্যাঁ, এটা পাইপের ভেতরেই ছিল। আপনারা দেখেছেন? হ্যাঁ, বড় এখনো আছে। এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, বার করতে পারেনি, মানে বডিটা কিছু বেরিয়েছে আর ভুঁড়ি কিংবা ডানা আটকে আছে, ওইটা পাইপটা থেকে বার করতে পারছি না। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে তোমার 3 নম্বর ওয়ার্ড মালিক পাড়া। এটা কি পানীয় জলের? হ্যাঁ, পানীয় জলের পাইপ। আর এখানে আমাদের পৌরসভার জলই খাওয়া হয় সবাই। বাড়িতে কয়দিন ধরে জল আসছিল না? কাকি হবে মনে হচ্ছে কাকের। আমাদের দুদিন জল আসেনি, দুদিন ঠিক মোটামুটি পরশু দিন রাত্রি থেকে আজকে 3 দিন, তাহলে 3 দিন হচ্ছে জল আসেনি। তার জন্যই আমি আজকে সকালে গিয়েছিলাম, দাদা লিখে দিয়েছে, লিখে দেওয়ার পর ওইখানে জমা দিলাম, জমা দিতেই সঙ্গে সঙ্গে চলে এসছি। আসবার পরে দিয়ে খুলে দেখছি আমাদের জল যায় না, তারপরে দেখছি যে জল মেন যে জলটা আসছে পরশুদিন সেটা আমি পাখিটা পরে জলটি আটকে আছে। খাবার জলের যে পাইপ তার ভেতরে দেখা যাচ্ছে পাখি বা পশু এরকম একটা কিছু, তা কি বলবেন আপনারা কতটা নিরাপদ পানীয় জলের ক্ষেত্রে? স্যার তো আসছি না, যে স্যার ছিল সমানন্দ স্যার ছিল, সে বাড়িতে বাড়িতে সে আসতো, কিছু কারু কিছু হলে আসতে, এই স্যার মোটেই আসেনি, খোঁজ করেনি যে কোথায় কেউ পড়ে যাচ্ছে, বাচ্চা ছেলেরা পড়ে যাচ্ছে, কি যাচ্ছে, এই রাস্তার জন্য কিরকম হয়ে আছে, এই রাস্তায় চলাচল করছে কিছু জানি। তাহলে কি স্যার মোটেই আসেন? পৌরসভার চেয়ারম্যানের প্রতি আপনাদের কিছু একটা অভিযোগ থেকে যাচ্ছে? থেকে যাচ্ছে স্যার, এলে তো আমরা বলবো, স্যারকে তো পাচ্ছি না, কি করে বলবো। আপনার নাম দিতি? চিত্তারাম মানুষ।